मातरम् सुजलं सुफलं मलयज शीतलं शश्यामलं मातरम् वंदे मातरम् वंदे मातरम् স্বাধীনতা দিবস শব্দটি শুনলে আমাদের প্রত্যেকের মনে দেশপ্রেমের ভালোবাসার শিহরণকে আরও জাগিয়ে তোলে, নিয়ে যায় আজ থেকে 72 বছর আগের দেশ স্বাধীনের 15ই আগস্টের দিনে, এবং তার পেছনে লুকিয়ে থাকা তার পেছনের আরও 200 বছর আগের কাহিনীর ইতিহাসে নিয়ে ফিরে নিয়ে যায় আজকের দিনে বারবার। আজ 15ই আগস্ট 1947 সালের এই 15ই আগস্টে ভারতবর্ষ স্বাধীন হয়। পণ্ডিত জওহরলাল নেহরুজি আজ স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন দিল্লির লাল কেল্লার লাহোর গেটের ওপরে এবং সমগ্র ভারতবাসীর জন্য বক্তৃতা রাখেন। প্রত্যেক বছর এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য সমগ্র ভারতবর্ষে এই দিনকে পালন করা হয়, এই দিনটিকে উদযাপন করা হয়, এই দিনটিকে স্মরণ করার জন্য। আমরা এখন খবরিয়া 24-এর ক্যামেরায় আমরা এখন চলে এসেছি ডিএম অফিস, কোচবিহার ডিএম অফিসে, এবং এখানে কিন্তু চলছে পতাকা উত্তোলনের প্রস্তুতি, অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে আর কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাবে পতাকা উত্তোলন। চন্দনকে বলছি ক্যামেরাটা নিয়ে এই দিকটা দেখানোর জন্য। আমরা আমাদের দেশকে ভালোবাসি বহুগুণ, প্রতিদিন প্রতি ক্ষণে ক্ষণে আমরা আমাদের দেশকে ভালোবাসি, এবং এই দেশপ্রেম আরও বেড়ে যায় আজকের দিনে 15ই আগস্টের দিনে। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি ভারতবাসী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনিক মহলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এই দিনটিকে পালন করা হয়ে থাকে, পতাকা উত্তোলন করে সম্মানের সঙ্গে এই দিনটিকে পালন করা হয়ে থাকে। এবং এখানে আমরা এখন দেখছি যে কোচবিহার ডিএম অফিসে আমরা এখন চলে এসেছি, এখানে কিন্তু প্রস্তুতি পর্ব শেষ এবং জেলাশাসক কৌশিক সাহা ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই পতাকা উত্তোলন হবে এবং আমরা তারই অপেক্ষায় আছি। সেই মুহূর্তটিকে আপনারা খবরিয়া 24-এর মাধ্যমে আপনারা দেখছেন। আজকের এই দিন ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ সুন্দরভাবে সেজে ওঠে দেশপ্রেম, দেশের রং, গেরুয়া সাদা সবুজ এই তিনটি রঙে সমগ্র ভারতবর্ষ সেজে ওঠে। প্রায় 7 দিন আগের থেকেই, সপ্তাহখানেক আগের থেকে কিন্তু এই যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, যাতে করে ভারতবর্ষ বা কোচবিহারের মানুষের এই যে আজকের এই দিনটিকে সেলিব্রেশন করার কোনো যেন খামতি না থাকে, তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা কিন্তু দেখেছি ভীষণ কঠোর করা হয়েছে। বিভিন্ন বিভিন্ন বর্ডার এরিয়াকে সিল করা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটি বিভিন্ন মেইন যে জায়গাগুলো রয়েছে, যেমন রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড এবং শহরের আরও বিভিন্ন যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু নাকা চেকিং চলছিল কয়েকদিন ধরে আমরা দেখেছি, যাতে করে শহরের মানুষের আজকের দিন উদযাপন করতে, আজকের দিনকে সেলিব্রেশন করতে কোনো রকম যেন খামতি না থাকে। কোচবিহারের মানুষ বরাবরই কিন্তু উৎসব মুখর এবং শান্তিপূর্ণ, কোচবিহার একটি শান্তিপূর্ণ জায়গা এবং সেই শান্তি যেন বজায় থাকে, সেই শান্তি যেন বিঘ্নিত না হয়, তার জন্য কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং আজও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাটো রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সম্পূর্ণ শহর জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও করা হয়েছে, দেখতে পাচ্ছি যে এখানে সুন্দরভাবে সেজে উঠেছে গোটা ডিএম অফিস, একদম অন্যরকম।
ইতিমধ্যে আমরা এখানে দেখতে পারছি যে অতিথিবৃন্দরা এখানে কিন্তু পৌঁছে গেছেন। রয়েছেন এডিএম, অতিরিক্ত জেলা শাসক সুনীল আগরওয়াল এবং জেলা পরিষদের আর অন্যান্য সমস্ত স্টাফরা এখানে কিন্তু রয়েছেন। ডিএম অফিসের সমস্ত স্টাফরা এখানে রয়েছেন দেখতে পাচ্ছি। রয়েছেন মহকুমা শাসক অরুন্ধতী দেব, এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই মুহূর্তটির জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে আছি, পতাকা উত্তোলিত হবে সেই সময়টির জন্য। পতাকা উত্তোলিত হবে তার ঠিক আগ মুহূর্তের চিত্র আপনারা দেখছেন খবরিয়া 24 এর মাধ্যমে, সরাসরি দেখছেন ডিএম অফিস থেকে। সমস্ত অতিথিবৃন্দরা এখানে দাঁড়িয়ে আছেন এবং ডিএম অফিসের অন্যান্য সমস্ত স্টাফরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সমস্ত ভারতবর্ষের সমগ্র জায়গায় কিন্তু প্রস্তুতি পর্ব আমরা দেখেছিলাম, একদম সুন্দর ছিল সেই প্রস্তুতি পর্ব। দিল্লির লাল কেল্লার প্রস্তুতি পর্ব আমরা দেখেছি, আজ সেখানেও এত সুন্দর একটি অনুষ্ঠান সেখানেও হচ্ছে প্রত্যেক বছরের মতো। ইতিমধ্যে চলে আসছেন ডিএম স্যার, চলে আসছেন। সেই মুহূর্তটিকে আমরা দেখতে পাচ্ছি। জেলা শাসক কৌশিক সাহা পতাকা উত্তোলিত করছে সেই মুহূর্তটিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। খবরিয়া 24 এর মাধ্যমে আপনারা দেখছেন সরাসরি। তিন রঙের তিরঙ্গা আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়ে গেল। Thank you.
ওই দিকে যা। অঞ্জন্দা, অঞ্জন্দা কেমন আছে? লাগা ওই উপরে 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 এই কিনারে। জল জলটা দিন। ঠিক আছে।
অজন্তা একটা দিকে ঘোরো। আজ 15ই আগস্ট 2018 ভারতবর্ষের 72তম স্বাধীনতা দিবস। আজকের দিনে আমরা মনে রাখি যে কর্মযোগী ছিলেন আর্মি, নেভি, এয়ারফোর্স এবং আমাদের বীর জওয়ানদের কথা, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা। এবং আমাদের জেলা কুচবিহার, আমাদের জেলাতেও স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। অনেক স্কুল, অনেক কলেজ, যে ছোটো ছোটো পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই পরিবেশকে ধরে রেখেছেন। স্বাধীনতা দিবস কুচবিহারবাসীর আনন্দে কাটুক, সুখে কাটুক, এই কামনা করি। ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি ডিএম অফিসের, যেখানে পতাকা উত্তোলিত হলো। ঠিক পতাকার ঠিক সামনে দাঁড়িয়ে আছি। পতাকা উত্তোলনের পর জেলা শাসক কৌশিক সাহা এখানে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেন এবং একে একে সবাই গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেছেন। সেই সময়টি আমরা দেখেছি খবরের 24-এর মাধ্যমে। এবং ঠিক তারপরেই এখানে একটি গাছ একটি প্রাণ এই কে সামনে রেখে আজ 15ই আগস্টের দিন বৃক্ষরোপণ করা হয়। সেই মুহূর্তটিকেও কিন্তু আমরা দেখে নিলাম খবরিয়া 24-এর মাধ্যমে। এখন আমরা চলে যাব আরও। আমরা এখন চলে এসেছি কোচবিহারের সাগর দিঘির শহীদ বাগের সামনে। এখানে চলে এসেছি জেলা প্রাক্তন সৈনিক সংঘে। এখানে যারা প্রাক্তন সৈনিক আছেন তারা এখানে পতাকা উত্তোলন করেছেন এবং যারা আমাদের সৈনিক, প্রাক্তন সৈনিক এবং তাদের উদ্দেশ্যে এখানে আজকের দিনে তাদেরকে স্মরণ করা হয়েছে। আমরা এনাদের সঙ্গে কথা বলে নেব। নমস্কার। আজকের এই বিশেষ যে আজকে এখানে যে আপনারা সবাই একত্রিত হয়েছেন তার আমরা হচ্ছি আজকে ভারতবর্ষের 72তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও আমাদের জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে আমরা সকল প্রাক্তন সৈনিক এখানে মিলিত হয়েছি এবং এখানে আমাদের প্যাটন ট্যাঙ্কের সামনে যে অমর জওয়ান জ্যোতি সেখানে আমরা দেশের যারা বীর সৈনিক তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকেই স্বাধীনতা দিবস পালন করছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্যাক্সি ম্যাক্সির যে ওনার্স, যে ডিস্ট্রিক্ট ওনার, যে ইউনিয়নস আছেন তাদের কর্মীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তার মধ্যে আমাদের কিছু প্রাক্তন সৈনিক যারা এই ব্যবসাও করেন তারা সেই রিলেটেড এবং তারা এখানে এসে আমাদের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তারাও স্বাধীনতা দিবস পালন করছেন আজকে। এখানে অনুষ্ঠান হচ্ছে আমরা বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জাতীয় পতাকা তুলেছি এবং জাতীয় পতাকা তোলার পরে আমাদের সভাপতি এবং সম্পাদক মশাই হিসেবে আমরা আমাদের আজকে স্বাধীনতা দিবসের যে কার্যকারিতা সে সম্বন্ধে আমরা বক্তব্য পেশ করেছি এইখানে। আমি ম্যাক্সিক্যাপ অনার্স অ্যাসোসিয়েশন থেকে বলছি। আমরা প্রতি বছরের নেই এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই দিনটিকে উদযাপন করি। যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আমরা প্রতি বছরের নেই এই দিনটিকে উদযাপন করি। আর যতদিন আমি বেঁচে থাকব এইভাবে এই দিনটিকে উদযাপন করব, এটাই আমার লক্ষ্য।
এটা একটু স্মৃতিটা মানে এটা ইতিহাসটা একটু বলে এটা হচ্ছে 1971 সনে আমাদের যে বাংলাদেশ যুদ্ধ যেখানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে ভারতীয় সামরিক বাহিনী থেকে আমরা গিয়ে যে সহযোগিতা করেছিলাম বাংলাদেশ স্বাধীন করবার জন্য সেই সময় এই প্যাটন ট্যাঙ্কটিকে আমাদের সামরিক বাহিনী ক্যাপচার করেছিল। এই প্যাটন ট্যাঙ্কটি তৈরি হয়েছিল পাকিস্তান আমেরিকাতে। সেই প্যাটন ট্যাঙ্কটাকে আমরা বর্ডার থেকে নিয়ে এসে আমাদের প্রথমে চিলারায় বেড়াকে আমাদের স্থাপন করা হয় এবং পরবর্তীতে মাননীয় জেলা শাসকের তত্ত্বাবধানে এই প্যাটন ট্যাঙ্কটিকে নিয়ে আসা হয় এখানে, নিয়ে এসে এই সাগরদিঘির পাশে অবস্থান করা হয়। আমরা বহুদিন দেখেছিলাম এই প্যাটন ট্যাঙ্কটি অবহেলিত অমর্যাদা হচ্ছিল। আমরা তখন ঠিক করেছিলাম যে জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে আমরা এটা রক্ষণাবেক্ষণ করব এবং আজ অবধি আমরা দীর্ঘ বছর ধরে আমরা এই প্যাটন ট্যাঙ্কটিকে রক্ষণাবেক্ষণ করে আসছি। পাশাপাশি আমরা যুদ্ধে নিহত বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা এই অমর জোয়ান জ্যোতিটা আমরা নিজেরা তৈরি করেছি জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে। আমরা এই অমর জোয়ান জ্যোতির সামনে প্রতি বছরই আমরা কার্গিল দিবস পালন করে আসছি, আমরা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস পালন করে আসছি, 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং 26ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে আসছি আমাদের জেলার সকল প্রাক্তন সৈনিক এখানে উপস্থিত হয়ে। খবর 24-এর তরফ থেকে আমরা সারাদিন ব্যাপী কোচবিহারের বিভিন্ন যে স্বাধীনতা দিবস উদযাপন তার চিত্র কিন্তু আমরা তুলে ধরছি এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি কোচবিহার নিউটন প্রাঙ্গণে এবং এখানে নিউটাউন ইউনিটের এবার এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ এবং সেই উপলক্ষে দিনভর ব্যাপী এক বিশেষ বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমরা এখন প্রথম পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে এবং এখন চলছে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা এবং তার পরবর্তীতে রয়েছে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা এবং শেষে গিয়ে রাতে সন্ধ্যাবেলাতে গিয়ে শেষ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন গিয়ে শেষ হয়ে যাবে। তো এখন আমরা চলে এসেছি সেই মুহূর্তে, আপনারা খবরিয়া 24-এর মাধ্যমে দেখছেন মহিলাদের হাঁটা প্রতিযোগিতা, সেই মুহূর্তে চলে এসেছে, প্রস্তুতি একদম শেষ হয়ে গেছে এবং ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিনীরা দাঁড়িয়ে আছেন এবং ঠিক এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে। শুনে নেব ক্লাবের সদস্য অভিষেক সিংহ রায় কি বলছেন। নমস্কার, আমরা আজকে নিউটন ক্লাবের পক্ষ থেকে সকালে ফ্ল্যাগ হোস্টিং করেছি, এর সাথে আমাদের ছোট বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা থাকছে, এখন মহিলাদের হাঁটা প্রতিযোগিতা হচ্ছে 100 মিটার বিভিন্ন স্তরে মহিলাদের নিয়ে এটা হচ্ছে, এখন জাস্ট শুরু হবে সেই পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, আবৃত্তি নাচ গান সব বাচ্চাদের আমন্ত্রণমূলক এবং দেশাত্মবোধকের উপরে, সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। শুরু হয়ে গেল ইতিমধ্যেই প্রতিযোগিতার উদ্দেশ্যে বলছি আপনারা কেউ দৌড়াবেন না, দৌড়ালে আমাদের বিচারক মন্ডলী আপনাদের ডিসকোয়ালিফাইড বলে ঘোষণা করবে। আরেকবার শুনে নেবেন, এটা প্রাথমিক রাউন্ড হচ্ছে, এখানকার বিজয়ীদের নিয়ে প্রথম পর্যায়ে বিজয়ীদের নিয়ে এরপরে যে হবে তাদের সকলকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে হবে, বুঝতে পেরেছেন তো? রাস্তা সংকুচিত, আমরা সকলকে একসাথে দাঁড় করাতে পারছি না, তো বিচারক মন্ডলী বিচারক যেভাবে বলছে আপনারা সেভাবেই আপনাদের দৌড়টা কমপ্লিট করবে। হাঁটা হাঁটা তাহলে সবাই দৌড়াবে, হাঁটা হাঁটা আপনারা সম্পূর্ণ করবেন। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে,
পক্ষ থেকে মহিলাদের হাঁটা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। প্রথম রাউন্ড শেষ হওয়ার পর আবার আরও একটি রাউন্ড শুরু হয়ে গেছে মহিলাদের হাঁটা প্রতিযোগিতা। শুধু হেঁটে আসতে হবে এবং দৌড়ে আসলে তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, এটাই এই হাঁটা প্রতিযোগিতার রুলসের মধ্যে পড়ে। দৌড়াচ্ছেন মহিলারা, নগর শাখার পক্ষ থেকে এক বিরাট তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। আজ ভারতের স্বাধীনতা দিবস বিভিন্ন স্থানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন কার্যক্রমের মাধ্যম দিয়ে পালন করছে, কিন্তু আগামী কয়েক বছর ধরে গত কয়েক বছর ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভারতবাসী তথা ভারতবর্ষে মানুষের মধ্যে জাতীয়তাবাদ জেগে তোলার জন্য এই তিরঙ্গ যাত্রার আয়োজন করে থাকে। এবছর পশ্চিমবঙ্গে প্রায় 20টি স্থানে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে কোচবিহারের এই সুবিশাল তিরঙ্গা যাত্রা বিশেষ স্থান অধিকার করেছে। বিদ্যার্থী পরিষদ ভারতবাসী মধ্যে জাতীয়তাবাদ, জাতীয় শক্তি এবং দেশভক্তি জেগে তোলার জন্য এই ধরনের অনুষ্ঠান করে থাকে। তাই সমগ্র কোচবিহার কাছে বাসির কাছে আবেদন, আপনারাও সামিল হন দেশের জন্য। Yeah.
যদি একটি কথা বলতেই হয়, আজ সকাল থেকে খবরিয়া 24 এর মাধ্যমে আমরা সমগ্র কোচবিহারে সকালের যে 15ই আগস্টের যে চিত্র তা আপনারা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। আজকের দিনে একটি কথা বলতেই হয় যে ভারতবর্ষের সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই দিনটিকে আমরা উদযাপিত করে থাকি, আমরা পালন করে থাকি। এবং এই যে এই একটি বিষয় ভারতবর্ষকে কিন্তু বিশ্বের দরবারে এক উচ্চ স্থানে রেখেছেন, আর আমাদের একজন ভারতবাসী হিসেবে ভারতবর্ষের এই গৌরব এই মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে, চিরস্থায়ী রাখতে হবে, সেই দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেক ভারতবাসীর। না হিন্দু, না মুসলিম, না খ্রিস্ট, না জৈন, না বৌদ্ধ, আমাদের যেন পরিচয় হয় আমরা ভারতীয়। খবরিয়া 24 এর সমস্ত দর্শক বন্ধুদের আরও একবার জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ।